জামাইকে বিষ খাইয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বামনগোলা থানার পাকুয়া ত্রিনাথপল্লী এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবার সূত্রে জানা গেছে অসুস্থ জামাইয়ের নাম মনা পোদ্দার, বাড়ি হবিবপুর থানার রতিরাম পাড়া এলাকায়। কয়েক বছর আগে বামনগোলা থানার পাকুয়া ত্রিনাথপল্লী এলাকার বাসিন্দা বাচ্চুরায়ের মেয়ে লতিকা রায়ের সাথে বিয়ে হয়েছিল মনা পোদ্দারের। মনা পোদ্দারের বাড়ির লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল চলছিল। এদিন সকালে স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি যায় মনা পোদ্দার। অভিযোগ, এরপর বিষ খায় তাদের বাড়ির ছেলেকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে তার শ্বশুর ও শাশুড়ি। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন ওই যুবকের পরিবার। আমার ভাই মনা পোদ্দার, তার বিয়ে হয়েছে পাকুয়া ত্রিনাথপল্লী বলে জায়গা, মেয়ের মা বাবা এখানে আছে, তাদের পরিবারের উপরে আমার ওই অভিযোগ, তারাই আমার ভাইকে মারধর করে বিষা দিয়ে। কেন কেন বউকে বিদায় নাও, মানে বাড়িতে নিয়ে আসার সমস্যাকে কেন্দ্র করে বউটার বাচ্চা হয়, তারা নিয়ে যায়। এবার মেয়ে বলে ভাত খাবো না, আমরা মীমাংসা করতে বলেছি বারবার, মীমাংসায় বসেনি, ভাত খেতে আসতে চেয়েছে, ভাত খেতে আসতেও দিচ্ছে না, ও ডিভোর্সও নিচ্ছে না। ছেলে মেয়েকে আনতেই গিয়েছিলো, ওরা মোবাইলকে ট্যাগ করে আলাদা হাতে রেখে তাদের আমাদের পুরোপুরি সন্দেহ, তারাই বিষ খাবে। কারা করেছে? কারা বিষ খাবে? মেয়ের মা বাবারা আর মেয়ে সহ। আপনারা কীভাবে জানতে পারলেন? আমরা জানতে পারলাম যে বারবার ফোন করার পর আমাদেরকে ওই বাড়িতে গিয়ে বলেছে ছেলে বিষ খেয়েছে, কিন্তু বিষটা যখন খেয়েছে অনেক আগে, তা আমাদের মিথ্যা কথা কেন বলা হলো যে বাবার সাথে ঘুরতে গেছে। এখন কেমন আছে আপনাদের পরিবারের ছেলে? এখন যে ছেলে খুব একটা ভালো নাই, আপনি গিয়ে দেখতে পারেন। কোথায় নিয়ে এসেছেন এখন? এখন মালদা মেডিকেলে ভর্তি করেছি। আপনারা কি লিখিত করবেন থানায়? হ্যাঁ, থানা লিখিত করবেন। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা। তারা জানান বাড়িতেই নিজে নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তাদের জামাই। আমরা এগুলো করি, নিজেই জামাই গিয়েছিল, ব্যাপারটা শুনে গেল, যাই বলছি কি চলো বাড়ি চলো, আমার মেয়ে বলছে কি আমি এখন যাবো না, এই কথা বলার পর যাবি না, বলছে না আমি বলছি কি যাবো না, তো বলছি কি আমি বলছি কি হয়েছে রে, তোদের কী হয়েছে, বলছে জামাই যেতে বলছে, তো আমি জামাই এখন একসাথে বসু, তারপরে বলছে যাবি না, যাবি না, ঠিক আছে আমি দেখি কী করি। আমি তো বাড়ির কাজগুলো করছি, তারপর জামাই যে ঢুকছে বিষটা খাবে, পটটা নিয়ে গেছে, পটটার মধ্যে নিয়ে গেছে, আমি এটা জানি না, এটা জানি না, তারপর ফটকে জামাই খেয়েছে, তখন ফেলে দিয়েছে, তখন আমি দেখছি এটা কী গো কী গো, বলছি কি বিষ তো বলছি কি মরবো মরবো, তোমাকে খাসিয়ে মরবো। তো আমি বলছি দেখো তুমি কেন খেলা বাবা, এরকম কেন করলা, কেন করলাম, হ্যাঁ কেন করছো, আমি তো কান্নাকাটি করে তারপর আমি সঙ্গে সঙ্গে বুঝলাম। বিষটা কোথায় পেলো? আপনার বাড়িতে ছিল? না আমাদের বাড়িতে ছিল না, আমাদের বাড়িতে ছিল না, নিয়ে গেছিল। মালদা থেকে দেবুসিংহ, আনন্দবার্তা।